নমস্কার বন্ধুরা, টিপিজি এডুকেশনাল ফোরামে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021-এ ভোট কর্মীদের ভোট গ্রহণ সংক্রান্ত যে প্রক্রিয়া, সেই ভোট গ্রহণ প্রক্রিয়ার অঙ্গ হিসাবে যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের চিঠিপত্র কিন্তু অলরেডি বিভিন্ন জেলায় আসতে শুরু করেছে। 2021-এ করোনা পরিস্থিতিকে সামনে রেখে ভোট প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। আমরা টিপিজি এডুকেশনাল ফোরামের পরব থেকে আপনাদের সঙ্গে সেই সংক্রান্ত বিষয়গুলি বিভিন্ন পর্ব আকারে শেয়ার করে নেওয়ার চেষ্টা করছি। আজ যে গুরুত্বপূর্ণ পরিবর্তনটির কথা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটি হচ্ছে প্রিসাইডিং অফিসার্স ফরম্যাট রিপোর্ট অ্যানেক্সের 21। থাকছে না মক পোল সার্টিফিকেট, তাহলে কিভাবে করবেন মক পোল? আর নতুন এই প্রিসাইডিং অফিসার ফরম্যাট রিপোর্ট কীভাবে বা ফিল আপ করবেন, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। প্রথমত বলে রাখি, এতদিন পর্যন্ত আপনারা সকলেই যারা ভোট কর্মী হিসেবে নিযুক্ত আছেন, তারা সকলেই কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে দেখেছেন যে ভোট প্রক্রিয়া অর্থাৎ ইভিএম এর মাধ্যমে যে ভোট প্রক্রিয়া সাধারণত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু মক পোল বলে একটি সার্টিফিকেট থাকে। এবং তার সঙ্গে আমরা জানি যে রিসেন্টলি ভিভিপ্যাট বলে একটি অংশ যুক্ত হয়, তার জন্য কিছু রিপোর্ট আমাদের কিন্তু তৈরি করতে হয়, কিন্তু এই মক পোল সার্টিফিকেটটা কিন্তু আমাদের সকলেরই পরিচিত। এবছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021-এর ক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে যে নতুন নির্দেশিকা এসছে, সেই নির্দেশিকা মোতাবেক কিন্তু এই মক পোল সার্টিফিকেট হয়তো আর থাকছে না। কেন আমরা এখনই হয়তো বলছি, তার কারণ আপনারা প্রতিবারই জানেন যে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া, এই যে প্রশিক্ষণ প্রক্রিয়া, এই প্রশিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে চলাকালীনই কিন্তু একাধিক পরিবর্তন হয়ে থাকে নিয়মে। সেই জন্য সব দিক থেকে দেখিয়ে আপাতত যে নির্দেশিকা সামনে এসছে, তার ভিত্তিতে আমরা বলতে পারি যে হয়তো এবছর থাকছে না মক পোল সার্টিফিকেট, তার পরিবর্তে প্রিসাইডিং অফিসার ফরম্যাট এবং অ্যানেক্সের 21-এর মাধ্যমেই কিন্তু আপনাকে মক পোল সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী আপনাকে নির্বাচন কমিশনকে জমা দিতে হবে। আসুন আমরা এবার দেখে নিই এই যে প্রিসাইডিং অফিসার ফরম্যাট রিপোর্ট এটি কেমন এবং এটি কিভাবে ফিল আপ করতে হবে। প্রিসাইডিং অফিসার ফরম্যাট রিপোর্ট, এটি আপনি আমরা জানি যে বিগত কয়েক বছর ধরে নির্বাচন কমিশনের মাধ্যমে এটি বুকলেট দেওয়া হয়, ফর্মের বুকলেট, সেই বুকলেটের মধ্যেই কিন্তু আপনি পাবেন। এর তিনটি অংশ থাকবে এবং যার প্রত্যেকটি অংশ কিন্তু যেটি অংশ বলা থাকবে, যেভাবে বলা থাকবে সেই হিসাবে কিন্তু আপনাকে রিসিভিং কাউন্টারে প্রিসাইডিং অফিসারকে জমা দিতে হবে। পার্ট ওয়ানের মধ্যে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ভোট প্রক্রিয়া শুরু করার আগে এটিকে পূরণ করতে হবে। আমরা এতদিন যে মক পোল সার্টিফিকেট পূরণ করে থাকতাম, তার পরিবর্তে এই মক পোল সার্টিফিকেটের জন্য এটির মধ্যেই কিন্তু আমরা দেখব আলাদা করে ঘর তৈরি করা আছে এবং আলাদা করে মক পোল সার্টিফিকেট তৈরি করার কিন্তু কোনো প্রয়োজনীয়তা আর এখন থেকে নেই। মনে রাখতে হবে, এতদিন পর্যন্ত আমরা আলাদা করে মক পোল সার্টিফিকেট তৈরি করতাম, তার কিন্তু এখন আর প্রয়োজনীয়তা নেই। এবং যে কপিগুলো হয়তো আমাদের এজেন্টদেরও দিতে হতো, সেটিও হয়তো এই মুহূর্তে থেকে দেওয়ার দিতে হবে না। আমরা এই বিষয়ে আগামীতে যত আপডেট পাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। অন্যান্য পোলিং অফিসাররা মক পোল প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবেন এবং মক পোল সংক্রান্ত তথ্য যে সিইউ থেকে মুছে ফেলা হয়েছে এবং ভিভিআইপির স্লিপগুলি ড্রপ বক্স থেকে সরিয়ে ফেলা হয়েছে এই বিষয়ে সার্টিফাই করবেন। এবং সেক্টর অফিসার ভোট যখন শুরু হয়ে যাবে, তারপর তখন প্রথম ভিজিট যখন তিনি করতে আসবেন, তখন কিন্তু এই পার্ট ওয়ানটি তিনি সংগ্রহ করবেন। এতদিন পর্যন্ত তিনি মক পোল সার্টিফিকেট সংগ্রহ করতেন, এখন কিন্তু এই প্রিসাইডিং অফিসার ফরম্যাট যেটি থাকবে তার পার্ট ওয়ান সংগ্রহ করবেন। পার্ট টু ভোট চলাকালীন এবং ভোট শেষ হওয়ার পর পরিস্থিতি অনুযায়ী এটি পূরণ করতে হবে। সেক্টর অফিসার বিইউ, সিইউ, ভিভিপ্যাট সম্পূর্ণ সেটটি ভোট চলাকালীন যদি পরিবর্তন হয়, শুধুমাত্র ভিভিপ্যাট পরিবর্তন হয়, তবে কিন্তু পার্ট টু সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারের কাছ থেকে সংগ্রহ করবেন। মনে রাখতে হবে, যদি ভিভিপ্যাট কোনো কারণে সমস্যার সৃষ্টি হয় ভিভিপ্যাট নিয়ে, সেক্ষেত্রে কিন্তু এই পার্ট টু অংশটি দিতে হবে। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে পার্ট থ্রি। ভোট চলাকালীন যদি সিইউ এর ব্যাটারির পরিবর্তন হয়, অর্থাৎ যেটা কন্ট্রোল ইউনিট তার যদি ব্যাটারির পরিবর্তন হয়, তাহলে পার্ট থ্রিতে সেটিকে লিপিবদ্ধ করতে হবে। প্রথমে ভোটার ফর্ম 17A তে সই করার আগে প্রথম পোলিং অফিসার প্রিসাইডিং অফিসারের সঙ্গে পরীক্ষা করে দেখে নেবেন, রেজিস্টারে কালিতে লিপিবদ্ধ করার আগে, যে তিনি কন্ট্রোল ইউনিটের সঙ্গে টোটাল যে পরীক্ষা করা আছে এবং তার যেন শূন্য দেখায়। অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে, মক পোল হয়ে যাওয়ার পর যখন ভোট প্রক্রিয়া শুরু হচ্ছে সেই সময় কিন্তু অবশ্যই দেখতে হবে যে মেশিনে কোনো অতিরিক্ত ভোট পড়ে নেই। মক পোল হওয়ার পর সমস্ত ভোট যাতে ক্লিয়ার হয় সেই বিষয়ে সুনিশ্চিত হয়েই কিন্তু 17A রেজিস্টারে অবশ্যই তিনি সই করাবেন, যিনি ফার্স্ট পোলিং অফিসার।
ভোট শুরু নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পূর্বে মক পোল করতে হবে। আমরা আগেও জানি এ বিষয়টি নতুন কিছু নয় এবং সেক্ষেত্রে অবশ্যই যে পোলিং এজেন্ট তাদেরকে 15 মিনিট অপেক্ষা করতে হবে তাদের জন্য, যদি তারা না এসে পৌঁছান সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট যে সমস্ত ভোট কর্মী আছেন তাদের তত্ত্বাবধানেই কিন্তু মক পোলের প্রক্রিয়া শুরু করে দিতে হবে। তারপর যথারীতি যে পূর্ব নির্ধারিত নিয়ম সেই অনুযায়ী তাদেরকে এই বিইউ সিইউ এবং ভিভিপ্যাট সংযুক্তিকরণ করার পর সেগুলিকে সঠিকভাবে যেভাবে আমাদের সেগুলোকে গ্রিন সিল বা ইত্যাদি দিয়ে যেগুলো কাজ করার থাকে সেই কাজগুলি করে কিন্তু অবশেষে ভোট প্রক্রিয়া শুরু করতে হবে। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে মক পোল সার্টিফিকেট কিন্তু এবারের ভোটে আর আমাদের ব্যবহার করতে হচ্ছে না, তার বদলে প্রিসাইডিং অফিসারের যে নতুন ফরম্যাট সেই ফরম্যাটটি ব্যবহার করতে হবে। এবার আসুন দেখি নি এই প্রিসাইডিং অফিসার ফরম্যাটটি কেমন হবে। এবার এখানে লেখা আছে প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1 মক পোল to be filled before commencement of actual poll, annexure 21, here is the name of the constituency, date of poll, number of name of the polling station, among the ballot units, control unit, VVPAT, verified, it is the particulars, start user ID, it is the same thing, and the signature of the sector officer, in case of replacement, তারপর দেখুন এখানে তলায় লেখা আছে ফলোয়িং এজেন্টস উইটনেস দ্য রিপ্লেসমেন্ট প্রসেস। সেক্ষেত্রে কিন্তু এজেন্টদের দিয়েও কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে যে যারা এজেন্ট রয়েছেন তারা কিন্তু সেক্ষেত্রে আমাদের এই এজেন্ট যারা রয়েছেন তারা এই ক্ষেত্রে নেম পার্টি দিয়ে এখানে সিগনেচার করতে হবে এবং শেষে দেখুন প্রিসাইডিং অফিসারের সিগনেচারের একটি জায়গা রয়েছে। এরপর আমরা যে পরের অংশটি দেখছি সেটা হচ্ছে মক পোলের যে কন্ডাক্ট, সেখানে দেখুন এখানে দেওয়া আছে নেম কন্ডাক্ট অফ দ্য মক পোল এন্ড ভেরিফিকেশন অফ মক পোলস, এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে যে ভোটগুলো কাস্ট করা আছে সেই বিষয়টি বলা আছে কি কজন দিচ্ছেন 15টা এখানে অপশন দেওয়া আছে, নাম্বার অফ ভোটস ডিসপ্লেড ইন সিইউ, নাম্বার অফ ভিভিপ্যাট প্রিন্টেড পেপার স্লিপস এগেনস্ট ক্যান্ডিডেট, রেজাল্ট ডিসপ্লে, সিগনেচার অফ দ্য পোলিং এজেন্টস উইথ পার্টি অ্যাব্রিভিয়েশন, এখানে অ্যাব্রিভিয়েশন দিয়ে করতে বলা আছে, এবং এখানে রিপিট দ্য above information in the same format if number of candidates more than 16, অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত যে মক পোল সার্টিফিকেট দিচ্ছিলাম সেটাকে কিন্তু এই একই ফরম্যাটে তাদের কাছে দিতে হবে। তারপরে এখন দেখুন সঠিকভাবে এই ইনস্ট্রাকশনস গুলো বলা আছে, ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার মক পোল ইয়েস অর নো, এভাবে আপনাকে বলতে হবে সমস্ত জিনিসগুলো ফিল আপ করতে হবে ইয়েস, দেন দেখুন লেখা আছে রাইট অ্যাবাভ দ্য অ্যাবাভ সেন্টেন্স ইন ইঙ্ক, এই পুরোটাকে লিখতে বলা হচ্ছে, এবং তারপর অল পেপার্স স্লিপস টেকেন আউট অফ ভিভিপ্যাট ইয়েস এন্ড নো, অর্থাৎ এক্ষেত্রে অনেকটা একটা এখানে কিন্তু আমাদের একটা সার্টিফিকেট মতো শুধু দিতে হচ্ছে না, এখানে একটা চেকলিস্ট মতো করার অপশন থাকছে। অর্থাৎ এই যে নতুন যে রিপোর্টটি এলো অর্থাৎ প্রিসাইডিং অফিসার যে নতুন রিপোর্ট ফরম্যাটটা যেটা এলো পার্ট 1 মক পোলের জন্য, পার্ট 2 আপনারা আমরা একটু আগেই বললাম যে ভিভিপ্যাট রিপ্লেসমেন্টের জন্য, এবং পার্ট 3 হচ্ছে সিইউ বা ভিইউর ক্ষেত্রে ব্যাটারি চেঞ্জের জন্য। তাহলে মক পোলের জন্য কিন্তু এবারের 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো ফরম্যাট রইল না। আপনাদের সকলের সঙ্গে আমরা এই বিষয়টি শেয়ার করলাম। আগামীতেও ভোটের বা ভোট কর্মীদের ভোট সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া নিয়ে বিভিন্ন আপডেট আপনারা আমাদের এই চ্যানেলেই দেখতে পাবেন। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন টিপিজি রিভিশন ফোরাম। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিপিজি ইউটিউব চ্যানেলটি।